শেষ হয়েছে ইপিপি প্রোগ্রাম, এখন শুরু হয়েছে ইডিপি, আর্লি ডিপোজিটার্স প্রোগ্রাম। স্ট্যাবল দাও এভাবে একের পর এক চমক নিয়ে আসছে। প্রথমে ছিল ইপিপি, যেখানে তারা বিনামূল্যে দিয়েছিল 100 SUSD বা 100 ESD। এরপর তারা স্টার্ট করেছে ইডিপি, আর সেই সাথে তারা অলরেডি তাদের কথা রাখছে, অর্থাৎ তারা আমাদেরকে প্রতিদিনের জন্য 0.10 SUSD বা ইউএসডি করে প্রফিট দিতে শুরু করেছে। আর এগুলো সব কিছুই আমরা আজকে ডিটেলসে জানবো, সাথেই থাকুন। বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। গতকাল রাতে আমি কমেন্টসের মাধ্যমে জানিয়েছিলাম যে আজকে স্ট্যাবল দাওয়ের আপডেট ভিডিও দিব, সেই জন্য চলে এলাম সরাসরি লাইভে আপনাদের সামনে। আমরা আসলে আজকে দেখতে চাই যে আমাদের অ্যাকাউন্টে স্ট্যাবল দাওয়ের পক্ষ থেকে আমাদের ইনকাম আমাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে কি না, সেই জন্য সরাসরি আপনাদের সামনে চলে আসলাম আমাদের অ্যাকাউন্টে। দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা। এর আগের ভিডিও যারা দেখেছেন তাদের অবশ্যই মনে আছে যে আমি ইনভেস্ট করেছিলাম 350 SUSD, ঠিক এরকমটাই কিন্তু আপনারা দেখেছিলেন, যেমনটা এখন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকমটাই কিন্তু আমার ভিডিও লাস্টের দিকে ছিল। শুধু এখানে নতুন একটা জিনিস যোগ হয়েছে, সেটা হচ্ছে টোটাল টিম বিজনেস 2210 SUSD। এটা আসলে ডিপেন্ড করছে যে আপনারা যারা যত SUSD পেয়েছেন আর যারা KYC ভেরিফিকেশন কমপ্লিট করেছিলেন তাদের অ্যাকাউন্টে, সবার অ্যাকাউন্টে শুধুমাত্র KYC ভেরিফিকেশনের জন্য জমা হয়েছে 100 SUSD, আর যারা রেফার করেছেন তারা প্রতি অ্যাক্টিভ বা KYC কমপ্লিট করেছে এরকম রেফারেলের জন্য রিওয়ার্ড পেয়েছেন আরও 10 SUSD। এই আপনার যে অ্যামাউন্টটা ইপিপি ওয়ালেটে যে অ্যামাউন্টটা জমা আছে সেটা আপনারা ইনভেস্ট করেছেন কি না সেটার উপর ডিপেন্ড করছে টোটাল টিম বিজনেস। এই টোটাল টিম বিজনেসটা আমি সকালে দেখেছিলাম 1800 SUSD, এটা এখন এই সন্ধ্যার পরে রাত 8টায় এটা হয়েছে 2210 SUSD। তার মানে ইতিমধ্যে আরও অনেকেই তাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করেছেন বা ইনভেস্টমেন্ট প্ল্যানটা অ্যাক্টিভ করেছেন। আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাদের জানাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে উপরে SUSD ওয়ালেট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 0.9720 SUSD, যেটা আসলে স্ট্যাবল দাও বলেছিল যে আমরা যখন আমাদের ওয়ালেটে ইপিপি ওয়ালেটে যে অ্যামাউন্টটা পাবো এটা আমরা যখন ইনভেস্ট করব, ইনভেস্ট করার পরের দিন থেকেই প্রতিদিন তারা ইনভেস্টেড অ্যামাউন্ট থেকে 0.10% করে তারা ROI বা প্রফিট দিবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমার ROI বা প্রফিট অলরেডি চলে এসেছে 0.9720 SUSD, কারণ আমি ইনভেস্ট করেছিলাম গত পরশু দিন, অর্থাৎ 2 দিন আগে। তার মানে এখানে ধরতে গেলে 2 দিনের অ্যামাউন্টটা জমা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে স্ট্যাবল দাও তাদের দেওয়া কথা রেখেছে। এখন বিষয় হচ্ছে যে কতক্ষণে তারা এই আমাদের ইনকামটা উত্তোলনের বা উইথড্রর ব্যবস্থা করে দিবে। দেখা গেল তারা আমাদেরকে ফ্রি SUSD দিল 100 SUSD বা 100 ESD, এটা আবার তাদের এখানে ইনভেস্টের ব্যবস্থাও করে দিল, আমরা ফ্রিতে 100 SUSD পেলাম, সেটা আবার ইনভেস্টও করলাম, এবং তারপর তারা এখান থেকে আমাদেরকে প্রফিট দেওয়া শুরু করলো, আমাদের ওয়ালেটে বা অ্যাকাউন্টে প্রফিটটাও জমতে শুরু করলো, জমা হলো। কিন্তু যদি এটা উইথড্র করতে না দেয় বা উইথড্র করার কোনো ব্যবস্থা না থাকে, অথবা উইথড্র চার্জটা যদি হিউজ থাকে বা অনেক থাকে, তাহলে আলটিমেটলি আমাদের কিন্তু বেনিফিট নাই বা লাভ নাই। তো আমরা যতটুকু জেনেছি বা শুনেছি যে স্ট্যাবল দাও তারা খুব দ্রুতই উইথড্রর ব্যবস্থাটা কমপ্লিট করবে। তারা যখনই এই উইথড্রর ব্যবস্থা করে দিবে আমরা আশা করছি যে আমরা আমাদের ওয়ালেটে এখান থেকে উইথড্র করতে পারবো। তারপরেও আমরা জাস্ট একটু চেক করে দেখে নেই যে উইথড্র করতে গেলে আমাদের কী কী লাগে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন উইথড্র SUSD টু ক্রিপ্টো ওয়ালেট, কারেন্ট ব্যালেন্স 0.9720 SUSD। আপনাদের জ্ঞাতার্থে আমি একটু বলে রাখছি, সেটা হচ্ছে তারা আমাদেরকে যে ফ্রি SUSDটা দিয়েছে সেটা কিন্তু আমরা উইথড্র করতে পারবো না, বরঞ্চ সেটা ইনভেস্ট করে তার বিনিময়ে আমরা যে বেনিফিটটা পাবো বা লাভটা পাবো সেটা আমরা উইথড্র করতে পারবো। আর এটা আমরা উইথড্র করতে পারবো আমাদের ট্রন বা TRC20 এই ওয়ালেট অ্যাড্রেসে, অর্থাৎ আপনি যদি ট্রাস্ট ওয়ালেট ইউজ করেন অথবা যদি আপনি বিনান্স ওয়ালেট বা বিনান্স ব্যবহার করেন,
আপনি যে ওয়ালেটই ব্যবহার করেন না কেন, প্রত্যেকটা ওয়ালেটেই দেখবেন বিএনবি স্মার্ট চেন, তারপর TRC20 এই অপশনগুলো বা মাধ্যমগুলো থাকে। সবসময় মনে রাখবেন এই বিএনবি বা TRC20 অথবা ইথারিয়াম, ERC এগুলো প্রত্যেকটাই হচ্ছে উইড্র বা ডিপোজিট করার একটা মাধ্যম। তো আমরা এখান থেকে অর্থাৎ স্ট্যাবল দাও থেকে আমরা কোন মাধ্যমে উইড্র করতে পারব, আমরা উইড্র করতে পারব হচ্ছে TRC20। এখন কথা হচ্ছে প্রত্যেকটা সাইটেই বা প্রত্যেকটা মাধ্যমে আপনি যখন উইড্র করতে যাবেন তখন তাদের একটা গ্যাস ফি থাকে বা তাদের একটা অ্যামাউন্ট ধার্য করা থাকে যেটার বিনিময়ে আপনি উইড্র করতে পারবেন, অথবা এটাকে আপনি বলতে পারেন গেটওয়ে পেমেন্ট সিস্টেম বা পেমেন্ট মেথড। এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের ফিসটা নির্ধারণ করা হয়েছে 2 SUSD, অর্থাৎ আপনি একবার যদি উইড্র দেন আপনাকে ফিস পেমেন্ট করতে হবে 2 SUSD, অর্থাৎ $2। বন্ধুগণ, যেহেতু আমার অ্যাকাউন্টে ব্যালেন্স হচ্ছে মাত্র 0.9720, সো আমি এখন উইড্রোর কথা চিন্তা করব না, আমি উইড্রোর কথা চিন্তা করব এক মাস পরে, কারণ আমরা জানি যে তারা প্রতিদিন 0.10% ROI বা ইনকাম দিবে। সুতরাং ওই ক্ষেত্রে এক মাসে তারা আমাদেরকে দিবে $2। তারপরে আমি চেষ্টা করব, যেহেতু তারা এখানে ফি কাটবে 2 SUSD, এটা বর্তমানে তারা যেহেতু নির্ধারিত করেছে এটা অবশ্যই যত দিন যাবে এই ফিটা কমতে থাকবে, কারণ এটা আসলেও সত্যি কথা যে তাদের এই ফিসটা বর্তমানে অনেক বেশি। তবে আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আপনাদের সুবিধার্থে হলেও আমি হয়তোবা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে আমি একটা উইড্র নিব, যদিও সেখানে খরচ হয়ে যাবে 2 SUSD, কিন্তু তাতে কিছু যায় আসে না, কারণ এটা আপনারা বলতে পারেন যে আপনাদের সাথেই এটা আমি করব, যেমনটা আমি এর আগেও করেছিলাম গোল্ডেন স্যান্ডে, কিন্তু সেটা আসলে সুপার ফ্লপ হয়েছে, বরঞ্চ আমাদের বেনিফিটের কোনো কিছু হয় নাই, আমরা যথেষ্ট লুজার হয়েছি, কারণ তারা আসলে এক ধরনের প্রতারণাই করেছিল আমাদের সাথে, আমাদের সময় শ্রম এবং টাকা সব কিছুই তারা নিয়েছে। যাই হোক, এই ক্ষেত্রে আমরা স্ট্যাবল দাও এর সাথে যেহেতু আছি আমরা আরও থাকব। যাই হোক, আমরা স্ট্যাবল দাওয়ের ক্ষেত্রে দেখেছি একটু ভিন্ন রূপ, কারণ আপনারা জানেন যে স্ট্যাবল দাও তারা প্রতিনিয়তই জুম মিটিংয়ের মাধ্যমে তাদের কাস্টমারদের সাথে বা কনজিউমারদের সাথে তারা কন্ট্যাক্ট করে থাকে, এবং আপনি ইচ্ছা করলে, যেমন আজকে রাতেও একটি জুম মিটিং আছে আর এটা হবে রাত 9টা বা 9:30 সময়, আমি আসলে ঠিক সময়টা এখন মনে করতে পারছি না, কিন্তু আপনারা দেখে নেবেন, কারণ তাদের টেলিগ্রাম চ্যানেলে বা তাদের সাইটে গেলেই আপনারা দেখতে পাবেন যে জুম মিটিং কয়টায়। আপনারা চাইলে সেখানে অ্যাটেন্ড করতে পারেন এবং আপনাদের প্রশ্নগুলো সরাসরি জিজ্ঞেস করতে পারেন, আর তারা কিন্তু লাইভেই সব কিছুর সলিউশন দেয় বা সব কথার রিপ্লাই দেয়। সো এই ক্ষেত্রে স্ট্যাবল দাও আমি বলবো যে তারা ভিন্ন মাত্রার একটি নজির স্থাপন করেছে, কারণ আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি বা শুনিনি যে এরকম যে কোনো একটা কোম্পানি বা এরকম ক্রিপ্টো মাইনিং বা ক্রিপ্টো কোম্পানি তারা হচ্ছে প্রতিনিয়তই জুম মিটিংয়ের মাধ্যমে তার কাস্টমারদের তারা সলিউশন দিয়ে থাকে। তো আমি আপনাদের মাধ্যমে স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই নাহিদ ভাইকে, যিনি মূলত আমাকে এই স্ট্যাবল দাও সম্বন্ধে উৎসাহিত করেছিলেন, বা স্ট্যাবল দাওয়ের আপনি বলতে পারেন আমার ইন্ট্রোডিউসার, সে আসলে আমার আপার লাইনারও, তো আমি তাকে ধন্যবাদ দিতে চাই এ কারণেই যে তিনি আমাকে এই স্ট্যাবল দাওয়ের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন, যার কারণে আমি আপনাদের সম্মুখে স্ট্যাবল দাওকে উত্থাপন করতে পেরেছিলাম। তো এ পর্যন্ত স্ট্যাবল দাও যা যা করেছে আমরা এগুলোর মধ্যে কোনো ফাঁকিবাজি পাইনি, আমরা বরঞ্চ দেখেছি যে স্ট্যাবল দাও তার কথা অনুযায়ী কাজ করছে। তো সেই অনুযায়ী আমরা আশা করতে পারি যে স্ট্যাবল দাও হয়তোবা স্ক্যাম করবে না, তারা তাদের কথা রাখবে, হয়তোবা পরবর্তীতে তারা আরও বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট প্রজেক্ট নিয়ে আসতে পারে। তবে আমরা চেষ্টা করব, আমরা যেহেতু ফ্রি মাইনার বা ফ্রি মাইনিং করছি, ফ্রিতে আমরা যতটুকু ফ্যাসিলিটিস নিতে পারি আমরা সেটাই চেষ্টা করব, আর পরবর্তীতে আরও সময় যাওয়ার সাথে সাথে যদি আমরা দেখি যে না টোটালি রিলায়েবল, তখন হয়তো আমরা ভেবে চিনতে ইনভেস্ট করতে পারি, কিন্তু আমি কোনো সাইডে ইনভেস্টমেন্টের পক্ষপাতী না, বা আপনাদেরকে কখনোই আমি উৎসাহ দিব না যে আপনারা ইনভেস্টমেন্ট করেন, কারণ এর আগে আমি বেশ কয়েকবার ইনভেস্টমেন্ট করেছি এবং সেইগুলো মোটামুটি বলতে পারেন যে লুজারও হয়েছি। সো এই দিকে আমি ধাবিত হচ্ছি না, তবে আপনাদেরকে আমি এটুকু বলতে চাই যে ফ্রিতে যতটুকু পাওয়া যায়
সেটাই ভালো। আর সেই সাথে শুধুমাত্র স্টেবল দাও নিয়ে পড়ে থাকবেন না, অন্যান্য যে অ্যাপসগুলো আপনারা মাইনিং করছেন সেগুলো কন্টিনিউ করে যাবেন। আপনাদেরকে আরেকটু ইনফরমেশন দিই, সেটা হচ্ছে আপনারা আমার পরবর্তী ভিডিও পেয়ে যাবেন, আর সে ভিডিওটা হবে পিকপক এবং জিদ মাইনিংয়ের ওপর। কারণ এই দুইজন আপনারা জানেন, এই দুইজনই হচ্ছে চিটপনের সাথে বেশ ভালো রকম ভালোভাবে একটা পার্টনারশিপ করেছে, আর তারা দুইজনই এখন বেশ ভালো পারফর্মও করছে। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে পিকপক তারা আমেরিকাতে সেকেন্ড টপ চয়েজেবল অ্যাপ হিসাবে নিজেদেরকে উত্থাপিত করতে পেরেছে। আর এদিকে জিদ মাইনিং, তারা নতুন একটি আপডেট নিয়ে এসেছে, তারা খুব শীঘ্রই তাদের 50% কয়েন বার্নিং করবে এবং তারা খুব শীঘ্রই এনলিস্টেড হতে যাচ্ছে। তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। নেভারস্কেপ 365 এর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আর আমার সাথে থেকে বা নেভারস্কেপ 365 এর সাথে থেকে আমাকে সাপোর্ট করার জন্য এবং শক্তি যোগানোর জন্য আপনাদের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেভারস্কেপ 365 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।